প্রযুক্তিটা হবে আপনি রাস্তাতে। তো দেখেন বাংলাদেশে অনেক পরিমাণ হিউজ পরিমাণ রাস্তা আছে যেটা আপনি চলাচল ছাড়ার অন্য কাজে ব্যবহৃত হয় না। তো এই রাস্তাতে আমরা সোলার প্যানেল যদি বিছিয়ে দিই, এক্ষেত্রে রাস্তা থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করব। তো বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে লোডশেডিং, এখান থেকে আমরা লোডশেডিংও ইয়ে করতে পারবো, মুক্ত করে রাখতে পারবো বাংলাদেশকে। তো দেখেন আমরা গ্রামের ক্ষেত্রে যদি দেখি, বিশেষ করে রাস্তাটাতে আমরা যে তিন লেয়ার ব্যবহার করে থাকবো রাস্তাটা হচ্ছে আপনার প্রথম লেয়ার কংক্রিট, দ্বিতীয় লেয়ার হচ্ছে আপনার সোলার প্যানেল, তৃতীয় লেয়ারটা থাকবে আমাদের রেজিন, যেটা একটা স্পেশাল গ্লু যেটা অনেক হার্ড হবে, কমপক্ষে আপনার 80 টন ওজন সহ্য করতে পারবে, যত গাড়ি চলাচলের ক্ষেত্রেও আপনার চলাচল বিঘ্ন না ঘটবে না। তো এক্ষেত্রে আমরা এই প্রযুক্তিটা যদি গ্রামের টিনের বদলে আমরা গ্রামের ছাউনিতে ব্যবহার করে থাকি এই সোলার প্যানেলটা, তো বিদ্যুৎ উৎপন্ন হবে এবং বিদ্যুৎটা উৎপন্ন হবে এবং ঘর ঘর বাড়ি চলবে। তো এক্ষেত্রে আমরা এই যে গ্রামে আমাদের কৃষিপ্রধান দেশের ক্ষেত্রে কী হয়, সেচের ক্ষেত্রে অনেকাংশ বিদ্যুৎ অপচয় হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা সোলার প্যানেল দ্বারা যদি সেচ কাজ সম্পূর্ণ করি এবং ভালো ফসল উৎপন্ন করি, সেক্ষেত্রে আমাদের এই আপনার বিদ্যুৎ অপচয়টা রোধ হবে এবং আমরা ভালো ফসল পাবো। তো দেখেন আমরা যেই বিদ্যুৎ উৎপন্ন করলাম এবং ব্যবহার করলাম, এখান থেকে যে অতিরিক্ত বিদ্যুৎটা থাকবে সেই অতিরিক্ত বিদ্যুৎটা আমরা পাওয়ার স্টেশনে আমরা যুক্ত রাখবো, যে পাওয়ার স্টেশনটাতে আপনার স্টোরেজ থাকবে, বিদ্যুৎ স্টোরেজ হয়ে থাকবে, যাতে কোনো দুর্ঘটনাবশত যদি আপনি বিদ্যুৎ নাও থাকে সেক্ষেত্রে আমরা আপনার কমপক্ষে এক মাস আমরা বিদ্যুৎ সাপ্লাই দিতে পারবো স্টোরেজ থেকে। তো দেখেন শহরের ক্ষেত্রে বললে কী হয়, যে আপনি সরকারি ভবনগুলো, স্কুল কলেজ এগুলোতে হয় আপনার ছাউনিটা বা ছাদটা অপরিত অবস্থায় পড়ে থাকে, এই পড়ে না থাকে তো আমরা সোলার প্যানেল ব্যবহার করবো, ওখানে করলে আমরা বিদ্যুৎ উৎপন্ন করবো, ওই বিদ্যুৎ দ্বারা কলেজ পরিচালনা করবো এবং বাড়ি পরিচালনা করবো, ভবন পরিচালনা করবো। তো এক্ষেত্রে রাস্তার আরও একটি বিশেষত্ব, যে আমাদের উন্নত দেশের ক্ষেত্রে আমাদের অধিকাংশ গাড়িগুলোই এখন ইলেকট্রিক হয়ে যাচ্ছে, যে বাস ট্রাক কারগুলো ইলেকট্রিক হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনার রাস্তাতে চলার সাথে সাথে আপনার গাড়িগুলো অটোমেটিকলি রাস্তা থেকে চার্জ হয়ে যাবে। তো দেখেন শর্ট জার্নির ক্ষেত্রে যদি চার্জ না হয় সেক্ষেত্রে আপনার চার্জিং বুথের ব্যবস্থা করেছি, এই চার্জিং বুথ থেকেও আপনার কার আপনার হচ্ছে বাসগুলো চার্জ হয়ে যাবে এবং আপনার এই প্রজেক্টটা অনেক আপনার টিকসই হবে এবং স্বল্পমেয়াদী না। যেরকম ঘরের ছাউনিটা যদি আমরা স্টিল বা টিন ব্যবহার করতাম এটা স্বল্পমেয়াদী হতো, কিন্তু আমরা সোলার প্যানেল যখন ব্যবহার করবো তখন এটা অনেক দীর্ঘমেয়াদী হয়ে যাবে। রাস্তার কাজটা বলি, রাস্তা যে কার্বোহাইড্রেট ব্যবহার করে আমরা যে রাস্তাটা করে থাকি এটা অনেক আপনার সূর্যের আলোতে গড় উত্তপ্ত হয়ে রাস্তাটা অনেক ইয়ে হয়ে যায়, এক্ষেত্রে আপনার যেই সোলার প্যানেলটা ব্যবহার করবো এক্ষেত্রে এটা আপনার পরিবেশ বান্ধব হবে এবং এই যে আপনার গ্রিন হাউসের গ্যাসের ইফেক্ট পড়বে না পরিবেশের উপর। বাংলাদেশে গ্রিন হাউসের গ্যাসের পরিমাণ অনেক বেড়ে গেছে, তাতে পরিবেশের উপর প্রভাব পড়তেছে অলরেডি। আমাদের আজকে এখানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড হচ্ছে, তো এটা আমাদের প্রতি বছরই হয়ে থাকে, এটা থেকে আমরা নতুন নতুন অনেক কিছু শিখতে পারতেছি, বিভিন্ন ধরনের রোবোটিক্স, তারপর বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করতেছে, এইসব প্রজেক্ট দেখে আমরা এত অনুপ্রাণিত হচ্ছি যে আমরা আরও নতুন নতুন কিছু করার অনুপ্রেরণা পাচ্ছি, আর এইসব থেকে আমরা নতুন নতুন অনেক কিছু শিখতেও পারতেছি। এতে যেমন আমাদের ভবিষ্যতে আমরা যেমন আগায়ও যাব, সেরকম বাংলাদেশ আরও সমৃদ্ধ হয়ে উঠতেছে, বাংলাদেশ বিশ্ব দরবারেও বিভিন্ন ধরনের প্রজেক্ট উপস্থাপনা করার চেষ্টা করতেছে, এভাবে নতুন নতুন জিনিস আমরা শিখতে পারতেছি, শিক্ষার্থীরা আরও অনেক বেশি আগায় যাচ্ছে। এরকম যদি প্রতি বছর হয় তাহলে সেটা আমাদের জন্য খুবই ভালো হবে, আমাদের বিজ্ঞান মনোভাবনাকে আরও জাগায় তুলবে।